নতুন একটি জিআই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। অনেকদিন পর জিআই ক্লাস করাচ্ছি, যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে প্রত্যেক দিন একটি করে জিআই ক্লাস তোমাদেরকে করাবো। আজকে নিয়ে প্রথম কোশ্চেনটি দেখো, থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হয় তাহলে ব্যারোমিটারের সাহায্যে কী মাপা হবে? তো সঠিক অ্যান্সার হবে বায়ুচাপ, কারণ থার্মোমিটারের সাহায্যে কী মাপা হয়? তাপমাত্রা মাপা হয়ে থাকে, তাহলে ব্যারোমিটারের সাহায্যে কী মাপা হবে? বায়ুর চাপ মাপা হবে। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু সচরাচর পরীক্ষাগণ এসে থাকে, এগুলো কী করতে আমি আগেও শিখিয়েছি। তো ফার্স্ট গুণে নিতে হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ঘর আছে এখানে। তো 16 ঘরকে তোমরা কীভাবে ভাঙতে পারবে? 4 × 4, 16 ভাঙতে পারবে। তো এবার ভেঙে নেবে, তাহলে এবার 16 পাওয়া যায়। এবার চারটে করে ঘর কেটে নেবে, 1, 2, 3, 4 এরকম জায়গাতে কাটা পড়ছে, 1, 2, 3, 4, 1, 2, 3, 1, 2, 3, 4 আর 1, 2, 3, 4 এইভাবে কেটে নেবে। এবার ধর খেয়াল করো কী রয়েছে, এবার লজিক পেয়ে গেছো, এ বি এ। তুমি এখানে এ তাহলে বসিয়ে দাও, এ বি এ পেয়ে গেলে তারপর দেখো কী করবে, এ বি তো করে দিয়ে আছে, তারপরে এ দেখো আবার মিলে আছে বি এ, এ বি এ পুরো লজিকে পড়ে গেলো। দেখো এ বি এ প্রত্যেকটা ঘর রয়েছে, তাহলে সঠিক আনসার কোথায় দেখো, এ এলো, বি এলো, ডবল এ এলো, আবার ডবল এ এলো, এটা যেটা থাকবে সেটাই অ্যান্সার। তো দেখো কোনটাতে আছে, এ বি চারটে এ পরপর অপশান এতে আছে, তো অপশান এ সঠিক অ্যান্সার। এটা SSC কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল প্রি এক্সামের ক্ষেত্রে এই প্রশ্নটি এসেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, RRB এক্সাম তে এই প্রশ্নটি এসেছিল। তো দেখো কী লজিকে রয়েছে, ফার্স্টে তোমাকে ভেবে নিতে হবে এটা কোন লজিকের মধ্যে পড়ছে। তো দেখো চারের পরে কত আছে লেখা আছে, দেখো ছয়। আচ্ছা দেখো চারের সাথে ছয়ের সুসম্পর্ক, সুযোগেরই সম্পর্ক থাকতে পারে। এবার দেখো কত আছে, ছয়ের পরে আছে বারো, তাহলে দেখো ছয়ের সাথে দুই গুণ করলে বারো পাওয়া যায়, ছয় দুগুণে বারো। দেখো তাহলে এবার লজিকটা কী আছে না বুঝিয়ে দেখো, তো ছয়ের সাথে দুই যোগ করছে তাহলে হচ্ছে, চারের সাথে দুই যোগ করছে তাহলে ছয় হচ্ছে, ছয় দুগুণে কী করছে বারো করছে। আবার দেখো দুই যোগ করছে, চোদ্দো দুগুণে আঠাশ, আবার দেখো দুই যোগ করছে, আঠাশ আর দুই তিরিশ, আবার তিরিশ দুগুণে ষাট, তাহলে সঠিক অ্যান্সার হবে কত, ষাট। একবার দুই যোগ করছে, একবার দুই গুণ করছে, এই লজিকে এটি রয়েছে, তাহলে ষাট এলো আমাদের অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী জায়গাটি দেখো, দেখো এই ধরনের জিআই কিন্তু পরীক্ষায় আসে, আর তোমাদেরকে আগেও আমি শিখিয়েছি এই ধরনের জিআই। তো দেখো ফার্স্ট কী করতে লিখে নিতে হয় আমি বলেছিলাম, তো লিখে নেবে CHILD, ঠিক আছে লিখে নিলাম। তার নিচে লিখে নিতে হয়, তার নিচে এটা লিখে নেবে HCIDL, তাহলে জলের মতো পরিষ্কার। দেখো এটা এরকম করে ক্রস হয়েছে, এটাও এরকম করে ক্রস হয়েছে, আর আইটা আই রেখে দিয়েছে, বুঝতে পেরেছ আশা করি। এবার যেটা তোমায় করতে রয়েছে সেটা করে ফেলো, তাহলে এটা কী করতে হবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, অর্থাৎ ডি এখানে আসবে, এ এখানে চলে আসবে, তারপরে কী হবে, তারপর আবার এই লাস্টেরটা ক্রস, তাহলে এটা টিটা এখানে চলে আসবে আর এলটা এখানে চলে যাবে, আর মাঝখানে হবে ইউ, তাহলে কি DAUTL, DAUTL অপশান এতে রয়েছে, অর্থাৎ অপশান এ তাহলে সঠিক অ্যান্সার। এইভাবে এটা সমতা বিধান করতে হয়। পরবর্তী কোশ্চেন দেখো, চোখের সাথে মায়োপিয়ার সম্পর্ক, তাহলে বলছে দাঁতের সাথে কী সম্পর্ক হবে? দেখো চোখে মায়োপিয়া রোগ হয়ে থাকে, তাহলে দাঁতে পাইরিয়া রোগ হয়ে থাকে, অপশান এ সঠিক অ্যান্সার। ওকে পরবর্তী কোশ্চেনটি দেখো, এটা RRB কলকাতা আসাম এক্সাম 2006 সালে এসেছিলো। দেখো এই জিআইটি দেখো SSC কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল প্রিলি এক্সামে এসেছিলো। তো দেখো এটার সাথে একটা সম্পর্ক তোমায় বের করতে বলছে, তাহলে 221-এর সাথে কী সম্পর্ক হবে সেটা তোমাকে দেখাতে হবে। দেখো কী হয়, 36টা এসছে, দেখো ফার্স্টে দেখো 1 + 2 + 3 করলে কত হয়, যোগ করলে হয় 6, দেখো 6কে স্কোয়ার করলে 36 হয়, এই লজিকে রয়েছে। তাহলে আমাকে অঙ্কে কত বলা হয়েছে, 2 + 2 + 4 = 5, তাহলে 5কে স্কোয়ার করলে কত হবে 25, ঠিক আছে, তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার 25। পরবর্তী জিআইটি দেখো, সেই একই টাইপের জিআই, দেখো এটা সংকেত এটা বলে দেওয়া হয়েছে, তাহলে এটার সংকেত কী হবে এটা বের করতে বলেছে, সেমভাবে লিখে নেবে। দেখো আমি তোমায় বলে দিচ্ছি এখান থেকেই, এইচ কী রয়েছে, এম এ রয়েছে, তারপরে রয়েছে এম, তারপরে রয়েছে এম, তারপরে রয়েছে ই, তারপর রয়েছে আর, একটু দেখালে বুঝে যাবে, তোমার এটা তোমার বাড়িতেই করে নিতে পারবে। দেখো এটা এখানে লিখছে, অর্থাৎ এটা এখানে চলে এসছে, এইচটা এখানটা তাহলে চলে আসবে। দেখো মাঝখানে এমটা এমটাই রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ এটা কোনো পরিবর্তন করেনি, আবার আরটাকে এখানে করে দিয়েছে আর ইটাকে এখানে করে দিয়েছে, অর্থাৎ লাস্ট এই যে এই দুটো ঘর আর এই দুটো ঘর কী কী করছে, উল্টে লিখছে, আর মাঝখানে যেটা থাকছে সেম। এইভাবে তোমরা এটা করবে বাড়িতে, এটার সংকেত কত আসতে পারে ইজিভাবে পেরে যাবে, এটা বাড়ির কাজ থাকলো তোমাদেরকে। তো পরবর্তী জিআইটি দেখো,
দেখো এই ধরনের জিআই পরীক্ষা তোমরা পাবে, তো এই জায়গাগুলো কি করে করে, এই যে লাস্টে যে সংখ্যাটা থাকে একে টার্গেট করতে হয়, যে করে হোক একে এনে দেখাতে হবে তোমাকে। তো দেখো এখানে যে লজিকটা রয়েছে, দেখো 5 7টা কত হয় 35, তাকে 2 বাদ দিয়ে দাও তাহলে 33, দেখেছো 33 চলে এসেছে। তোমার দেখো 3 6 কত হয় 18, 3 8 6 18, 18 থেকে 8 বাদ দিয়ে দাও 10, তাহলে এই লজিকটা পুরো সঠিক মিলছে আমাদের। তাহলে এটাও তাই করতে হবে, যে করে হোক আমাকে 33 এনে নিতে হবে, আর এই ঘরটায় তোমার সংখ্যাটা বসাতে হবে। তাহলে আমি যদি অপশান এ নিই 4 7টা কত হয় 28, 28 থেকে 3 বাদ দিলে কত থাকে 25, তাহলে অপশান এ হবে না। অপশান বি দেখো 4 8, 4 8 কত হয় 32, 32 থেকে 3 বাদ দিই কত থাকে 32, তো 3 বাদ দিলে 29 থাকে, তাহলে এটা মিলছে না। তোমার দেখো যদি অপশান সি নিই 4 9 36, 36 থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই তাহলে 33 মিলছে লজিকে, আমাকে 33 থেকে দেখাতে হবে বলেছিল, তাহলে অপশান সি সঠিক অ্যান্সার 9 হবে। পরবর্তী জিআইটি দেখো, দেখো বলছে এই যে এখানে যে কথাগুলো বলা হয়েছে, এই যে এই পুরো কথাটা বলা হয়েছে, এই পুরো কথাটা দিয়ে বর্ণগুলির সাথে নিচের শব্দগুলি কোনটি কোন শব্দটি তৈরি করা যাবে না, এর ট্রিক্স আছে জানো, সোজাভাবে করতে পারবে, দেখে নেবে কোন অক্ষরটা নেই। দেখো খেয়াল করো এফ আর এ এন সি ই সব কটা এখানে আছে, তারপর দেখো এখানে যে কটা সংখ্যা আছে তাও এখানে রয়েছে। দেখো এখানে যে সংখ্যাটা রয়েছে ওটা দেখো খেয়াল করো চোখে একদম বাদ যায়, দেখো ওটা এখানে নেই, তাহলে অপশান সি সঠিক অ্যান্সার হবে, কারণ এই ও থাকার জন্য এখানে সে অক্ষরগুলো সেই অক্ষরটা নেই, ওটা নেই, তাহলে এটা গঠন করা যাবে না, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটি দেখো, একটি সারিতে রঞ্জন বাম দিক থেকে সপ্তম স্থান এবং ডান দিক থেকে 15তম স্থানে রয়েছে, সারিতে মোট কত লোক সংখ্যা আছে, এটা ট্রিক্স আছে জানো, ট্রিক্সটা দেখে নাও কী করবে, এদিকে সপ্তম বলেছে 7 লিখবে, এদিকে 15 বলেছে একই ব্যক্তি 15 লিখবে, তার থেকে 1 বাদ দিয়ে দেবে, তাহলে কত হয় 15-র সাথে 22 আর তার থেকে বিয়োগ 1, তাহলে কত হচ্ছে 21 আছে, কারণ আমি 1 বাদ দিলাম, কারণ একই ব্যক্তির কথা দুবার এখানে ধরা হয়েছে তাই একবার বাদ দিয়ে দিতে হয়, তাহলে 21 সঠিক অ্যান্সার অপশান বি, দুটো যোগ করে 1 বিয়োগ করে দেবে, ব্যাস এই ধরনের অঙ্কের অ্যান্সার চলে আসে। পরবর্তী কোশ্চেন দেখো, এবার তোমাকে একটা মিলাতে বলেছে পরপর স্টেপ বাই স্টেপ, তো দেখো নক্ষত্রমণ্ডল আকাশগঙ্গা মহাবিশ্ব তারা গ্রহ, দেখো শহর ফার্স্টে মহাবিশ্ব ঠিক আছে, তাহলে এ কাটা চলে গেল বিউ কাটা চলে গেল, কারণ 3 একমাত্র সিতে আছে আর ডিতে আছে, এগুলো এভাবেই করতে হয়। দেখো মহাবিশ্বের মধ্যে কী থাকে, আকাশ গঙ্গা থাকে, তাহলে 3-এর পরে 2 আসবে, দেখো 3-এর পরে 2 অপশান ডিতে আছে, সিতে নেই, 3-এর পরে 1 রয়েছে, তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার বন্ধুরা। তাহলে মিলিয়ে দিই, মহাবিশ্ব তারপরে আকাশগঙ্গা তারপরে নক্ষত্রমণ্ডল, নক্ষত্রমণ্ডলের মধ্যে কী থাকে তারা থাকে, তারার মধ্যে, তারার মধ্যে গ্রহগুলো ঠিক আছে, তাহলে মিলে গেল পরপর স্টেপ বাই স্টেপ অপশান ডি, তাহলে একদম পারফেক্ট। পরবর্তী জায়গাটি দেখো, এক ব্যক্তি এক মহিলাকে বলল তোমার মায়ের স্বামীর বোন আমার পিসি, এক ব্যক্তি এক মহিলাকে বলল তোমার মায়ের স্বামীর বোন আমার পিসি, মহিলাটি ব্যক্তির কে হন, বলছে তোমার মায়ের স্বামীর বোন, তোমার মায়ের স্বামীর বোন আমার পিসি, সেই ব্যক্তিটার পিসি ঠিক আছে, সে আমার পিসি, তাহলে মহিলাটি ব্যক্তিটি কে হন, তাহলে মহিলাটি ব্যক্তিটি কী হবে, বোনই হবে, অপশান সি সঠিক অ্যান্সার ঠিক আছে। একটু বাড়িতে প্র্যাকটিস করবে, এই ধরনের কিন্তু পরীক্ষায় তোমরা পাবে। পরবর্তী কোশ্চেনটি দেখো, কতগুলি কতগুলি এখানে ত্রিভুজ রয়েছে, এখানে এটা বিগত ত্রিভুজ কতগুলো আছে কী করতে হয় দেখো, ঘুরে নিতে হয় ফার্স্টে, 1 2 3 4 5টা আছে, যতগুলো এরকম কোণা পেলে তাকে 2 দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে শর্ট ট্রিক্সে বেরিয়ে যায়, তাহলে কটা ত্রিভুজ আছে এখানে, 10টা ত্রিভুজ রয়েছে, তো অপশান এতে আমরা 10 দেখতে পাচ্ছি, তাহলে অপশান এ সঠিক অ্যান্সার। আশা করি এই ট্রিক্সটা বুঝতে পেরেছো তোমরা, এটা এসেছিলো RRB জম্মু চণ্ডীগড় TC এক্সাম 2007-এ এসেছিলো। এখানে কতগুলি বর্গক্ষেত্র রয়েছে, দেখো এরও ট্রিক্স রয়েছে, ইজিভাবে বের করা যায়, দেখো এটা পুরো একটা দাগ ঠিক আছে, দেখো এটা ছেদ করেছে, দেখো এই যে ছেদ করা মানে কি তোমাকে একটা বুঝিয়ে দিই পাশে তোমাদেরকে, তাহলে ইজিভাবে বুঝে যাবে। দেখো যদি এটাকে আমি ছেদ করি তাহলে কটা বর্গক্ষেত্র হচ্ছে, 1টা 2টো 3টে 4টে আর বড়টা দিয়ে 5টা, তাহলে পার ছেদে 5টা করে তোমার বর্গক্ষেত্র তৈরি হচ্ছে, তাহলে এখানে একবার ছেদ করেছে তাহলে 5টা, এখানে একবার ছেদ করেছে তাহলে 5টা, আর এখানে একবার ছেদ করেছে 5টা, তাহলে কত হলো 5 10 15টা ঠিক আছে, 5 10 15, তাহলে অপশান সি সঠিক অ্যান্সার, এটাও RRBতে এসেছিলো এই প্রশ্নটি ঘুষগার্ডের পরীক্ষায়। পরবর্তী কোশ্চেন ও আজকের নিয়ে এটাই শেষ প্রশ্ন, তো দেখো এটা এইগুলো কী করে করে এই ত্রিভুজ কাউন্টিংটা, দেখো ইজিভাবে শিখিয়ে দেবো, দেখো এই একটা ফুল দাগ রয়েছে 2 নাও, এই একটা ফুল দাগ রয়েছে তার জন্য 2 নাও, এই একটা ফুল দাগ রয়েছে তার জন্য 2 নাও, আর সবসময় এই ধরনের জিআই তার সাথে 2 আরও গুণ করে দিতে হয়, তাহলে 2 2 4 4 2 8, 8 2 16 সঠিক অ্যান্সার অপশান সি ঠিক আছে, যতগুলো দাগ দেবে তার জন্য 2 ধরবে, এই দাগ দিয়া 2 ধরলাম,
এই দাগ দেওয়া দুই ধরলাম, ঠিক আছে, এরকম করে যতগুলো দাগ দেওয়া থাকবে দুই দুই করে ধরবে, তার সাথে লাস্টে দুই গুণ করে দেবে, তাহলে হয়ে যাবে কি অপশান বেরিয়ে যাবে সি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যদি এরকম জিআই ক্লাস চাও কমেন্ট বক্সে জানিয়ে যেও।